হ্যালো বন্ধুরা, এই দেখো সকালবেলায় উঠে ফুলের খোঁজে বেরিয়ে পড়েছি। তো অনেকটাই সকাল এখন, তো চলো আমি ফুল তুলে নিয়ে আসি। এই দেখো ফ্রেন্ড, আমি এখন মালা গাঁথতে বসেছি তো রাত্রে পুজোর জন্য। আর এই দেখো ধুধর ফুল, তো আজকে সকালবেলায় সে দেখালাম তোমাদেরকে, আমি গিয়েছিলাম বললাম সকালবেলায়, তাও 1 ঘন্টা হেঁটে হেঁটে দূরে গিয়েছি, তারপরে এগুলো সব আমি জোগাড় করতে পেরেছি। তো 1 ঘন্টা দূরে গিয়ে রাস্তার ধারে ধারে এগুলো সব গাছ ছিল, তো আমি ওখান থেকে নিয়ে এসেছি। শুধু আমি যাইনি, আমার যা আছে একটা তো সেও গিয়েছিল এত সকালবেলা, তো আর একটা কাকি মা হয়, তো 3 জন মিলে গিয়েছিলাম। তো এই দেখো এই ফুলগুলো পেয়েছি। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি এই ফুলের মালাগুলো গেঁথে নেওয়া যাক। তো আমি শুধু এই আকন্দ ফুলেরই মালা গাঁথবো, তো আজকে তো দেরি করার প্রশ্নই ওঠে না, আজকে অনেক কাজ অনেক। তো এই ঘরের পুজো দিতে হবে, তারপরে রান্না বান্না, ফের মন্দিরে যেতে হবে। আর মন্দিরে যাওয়া মানে তো 2-3 ঘন্টা ওখানেই লাইন দিয়ে, শুধু লাইন দিতে লাগবে। তো এই দেখো সাদা আকন্দ ফুলের আমি মালা গেঁথে নিচ্ছি। তো যেগুলো শুধু ফুলগুলো, যে ফুলগুলো ফুটেছে শুধু আলাদা করে সেই ফুলগুলোর একটা মালা গেঁথে নিলাম। তো আর একটা গাঁথবো, এই ব্লু কালারের আছে, হালকা ব্লু কালারের আকন্দ ফুলটা, সেটার একটা গেঁথে নেব। তো আমি মোট 3খানা মালা গাঁথবো, আর আমার ছোট্টু মহাদেব যেটা আমার ঘরে আছে ছোট্টুটা, সেটার জন্য একটা ছোট্টু বাড়া মালা গাঁথবো, শুধু সাদা আকন্দর কড়িগুলো দিয়ে, যেগুলো এখনও ফুল ফোটেনি। তো এই দেখো আমার মেয়ে চলে এলো, আমি একা মালা গাঁথছি, না দেখে থাকতে পারলো না আর কি, তো হেল্প করতে চলে এলো। দেখো ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিল, তো আমার তাড়াতাড়ি মালা গাঁথার সুবিধা হলো, ওটাগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিল। তো এই দেখো এটা একটা কুড়ি আর ফোটা মিক্স করে একটা মালা গেঁথে নিলাম। তো আমি 3টেই মালা গাঁথবো মোট বললাম তোমাদের, তো এই দুটো হয়ে গেল। তো আর একটা আছে ছোটোটা, তো এই দেখো ছোটোটা তো ছোট্টু আমার ঠাকুরটা, তো ওই ছোটোটার জন্য এই ছোট্টু মালাটা। তো চলো মালা গাঁথা আমার হয়েই গেছে, এবার আমি এই দেখো বেলপাতা, বেলপাতাগুলো কিনে নিয়ে এলাম 20 টাকার। তো বেলপাতা কালকে পাওয়াই যাচ্ছিলো না, অনেক খুঁজে খুঁজে অবশেষে এই বেলপাতাগুলো পাওয়া গেছে। তো অর্ধেক খারাপ ইয়েতে 3টে 3টে পাতা বেছে বেছে আমি কতগুলো নিয়ে নিলাম, আর বাদবাকি বেশিরভাগটাই আমাকে ফেলতে হলো। তো অনেক কষ্টে এগুলো পাওয়া গেছে। আর কথায় আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো, তো নেই তার থেকে তো ভালো, যা পাওয়া গেছে ওগুলোকেই আমি বেছে কুচে নিচ্ছি। তো আমার মোটামুটি পুজো সবই জোগাড় হয়ে গেছে, শুধু পুজো করাটাই বাকি। এত বকবক করে গেলাম আর একটা কথাই বলা হলো না, তো তোমাদেরকে জানাই শুভ শিবরাত্রি, তোমাদের শিবরাত্রি ভালো কাটুক। এই শিবরাত্রি উপোসটা আমি এক ছোট্টবেলা থেকে করি, তখন অনেকই ছোট ছিলাম, তো সন্ধ্যেবেলা পর্যন্ত উপোস করতে পারতাম না, তো দুপুরেই জল ঢেলে আসতাম। তো অনেকটাই ছোটবেলা থেকে করি, তো এখনো পর্যন্ত করি, তো দেখি কতদিন পর্যন্ত করতে পারি। তো আমার বকবক করতে করতে বেলপাতাগুলো বাছাই হয়ে গেল। আর এই দেখো বেলপাতা বাছার পর আমি পূজা বাদ দিয়ে আগে রান্নাটা সেরে নিলাম, তো রান্না আমার হয়ে গেছে। এই দেখো ডাল করলাম সব নিরামিষ আজকে, আর কুমড়ো ভাজা, মটরশুঁটি আর আলুর তরকারি করেছি একটা, আর ভাত। তো এই দেখো রান্না বান্না সেরে গুছিয়ে বাগিয়ে নিয়ে আমি পুজো করতে বসেছি। তো বাবার মাথায় ঢালার জন্য একটা আমি দুধ, দই আর মধু, ঘি আর একটা মিছরি মিশ্রণ বানিয়ে নেব। এই 5টা জিনিস মিশিয়ে মিশ্রণ ওটাকে একটা কী তো বলে, হ্যাঁ মনে পড়েছে, পঞ্চামৃত বলে, তো এই পঞ্চামৃতই তৈরি করে নিলাম। আর অন্যদিকে একটা কলসিতে গঙ্গা জল আর ডাবের জল নিয়ে নিলাম। তো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর
এই ডাবের জল আর গঙ্গা জলটা ঢেলে পরিষ্কার করে নেব। তো এর জন্য এই দুটো জলকে আমি মিক্স করে নিলাম। আমি কিভাবে পুজো দিই তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার পুজো সারা হয়ে গেছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাহলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো দেখো আমি পুজো সেরে ফেলেছি, প্রসাদও চড়িয়ে দিয়েছি ঠাকুরকে। তো এই দেখো আমি রেডি হচ্ছি, আমি মন্দিরে যাব বলে। এখন বৈকাল বাজছে 4:45, তো আমি সবই রেডি হয়ে গেছি মোটামুটি। তো শুধু আলতা পরাটাই বাকি ছিল। তো পুজো দিতে যাচ্ছি, বাঙালি ঘরে বউ আলতাটা না পরলে মানায় বলো? তো ওই জন্য আলতাটা পরে নিই। আগে আমি কোথাও গেলে শুধু আলতা পরতেই ভুলে যেতাম, তো এখন অভ্যাস হয়ে গেছে। এখন যেখানেই যাই পুজো দিতে বলো, পুজো আছে বলো, বৃহস্পতিবারে বলো, তো আমি আলতা পরি। আগে না হলে মনেই থাকতো না, ভাবতাম পরবো পরবো আর খালি ভুলে যেতাম। তো এখন এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এখন আর ভুলি না। তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম, এখন রাস্তায় মন্দিরের কাছে চলেই এসে। মহারাষ্ট্রের পুজো কেমন হয়, শিবরাত্রি কেমন করে পালন করে, তো এই মন্দিরটায় কতটা ভিড় হয় দেখার জন্য তোমাদেরকে আমার এর পরের ভিডিওটা দেখতে হবে। তো আমার শরীরটা খুবই খারাপ, সারাদিনের উপোস করা আলা হয়ে গেছি। তো আমি আর এই ভিডিওটা বেশিটা বাড়ালাম না, তো আগের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তোমরা কেউ মিস করো না। তো আজকের মতন আমি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।